সো হ্যালো রাইডার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, ওয়েলকাম ব্যাক বিডি রাইডার্স। আজকে আরেকটা টপিক নিয়ে আসলাম, সার্ভিস টপিক, যেটা আপনার আমার আগের একটা ভিডিও ছিল আপনার অ্যাপাচি আরটিআর ভার্সন 4। তো ওইখানে বলেছিলাম আমি যেই কোনো বাইকে আপনারা কাজটা করতে পারবেন। তো আজকে আমি প্রুফ দেখাচ্ছি আসলে এটা যেই কোনো বাইকের ক্ষেত্রে আপনি কাজটা করবেন। আপনি যদি আমার সেই ভিডিওটা দেখতে চান তাহলে কিন্তু ডিসক্রিপশনে ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আর ওই যেই অ্যাপাচি 4B যেই কাজটা করেছি ওইটা যদি আপনারা পেতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করবেন। তো চলুন ভিডিওটির প্রসেসিংটা কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। সো রাইডার্স, আমি আপনাদেরকে একটা প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা বোতল, ছোটোখাটো যে কোনো আপনাদের যতটুকু ইচ্ছে হয় আপনারা নিতে পারেন। তারপর একটা তার কাটা দিয়ে জাস্ট হালকা একটু ফুটো করে নিব। বেশি একটা ফুটো করব না, হ্যাঁ মোটামুটি ফুটো হয়েছে। তো আমার একটা প্রসেসিং ছিল, এটা হচ্ছে আমরা যখন মোবাইল চেঞ্জ করি, যে আমি মোবাইল চেঞ্জ করেছিলাম, তো মোবাইলটা চেঞ্জ করার পরে আমি কি করি, মোবাইলটা এখানে রেখে দিই, এটার ভিতরে করি। তখন আমি মোবাইলটা হ্যাঁ একটুখানি নিলাম, নেয়ার পরে আমি মানে আমার আনতাজ করে আমি আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিচ্ছি, আশা করি এর থেকে বেশি আর লাগবে না। এটাকে পলি করে রাখলাম যাতে মানে না নষ্ট হয়, পড়ে যায়, এই কারণে এখন আমি এটা আটকিয়ে দিচ্ছি। তো এই যে এটা এখানে রাখলাম। তো আপনার কাজের ক্ষেত্রে আগে কি কি করতে হবে এইটা আপনার আগে দেখুন। তো আমি আপনাদেরকে একটি টুল বক্স দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কাজের একটা টুল বক্স, এই যে দেখতে পারতেছেন, এইটা এই টুল বক্সের সাথেই ছিল, বাট এটা একটা ই ছিল, প্লাস্টিকের বাট বা হ্যান্ডেল বলেন, ওইটা ছিল, ওইটা আমি ভেঙে ফেলেছি। এই যে দেখতে পারতেছেন এই বাটটা ছিল, এটা কিন্তু আমি ভেঙে ফেলেছি, ভেঙে আমি এটা লাগিয়ে দিছি। এই বাটটা ছিল, বাটটা আমি ভেঙে ফেলেছি। তো এই হচ্ছে আজকের প্রসেসিং। তো চলুন ভিডিওটি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নিব 8 নম্বর একটা, হ্যাঁ এই যে দেখতে পারতেছেন 8 mm, আর এই দুইটাই হবে আমার কাছে। তবে আমি যখন এটার বাট লাগিয়েছিলাম তখন কিন্তু আমার একটা দুর্ঘটনা, সামথিং একটা দুর্ঘটনা ঘটেছে, যে দেখতে পারতেছেন এই বাটের এখানে একটা ভল থাকে, এই ভলটা কিন্তু খুলে যায়, খুলে কোথায় পড়ে যায় আমি নিজেও জানি না। তো যাই হোক, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করি। তো যে দেখতে পারতেছেন এটা এখন আমি ফিটিং করছি। ফিটিং করা শেষ অলরেডি, এখন আমি এটাকে কাজ করব। তো আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এখানে একটা নাট দেখতে পারতেছেন, এই যেটা হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিনের পাশে কিন্তু নাট, আর এই নিচে একটা নাট আছে, এই যে এই পাশে একটা নাট আছে, ঠিক আছে, এই যে এই ফাঁকের ভিতরে নাট আছে, এটা হচ্ছে আপনার চেন। এই চেনটা কিন্তু যে এই চেন বক্সটা কিন্তু এখানে আসছে, আপনারা দেখতে পারতেছেন এই যে চেনটা। তো আমি এইখানটাই খুলবো, আপনারা সবসময় ফলো রাখবেন, আপনাদের যে কোনো বাইকে এইভাবেই প্রসেসিংটা থাকবে, সিস্টেমটা থাকবে, আপনারা এইভাবেই বাইকটার কাজ করতে পারবেন। আমার বাইক হচ্ছে টিভিএস মেট্রো প্লাস, এই যে আপনাদেরকে আবার দেখে দিচ্ছি, এই যে টিভিএস, এই দেখতে পারতেছেন মেট্রো প্লাস। তো এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা কীভাবে কীভাবে কাজটা করবেন।
তো এই এটা লাগানোর পরে আসলে নাটটা খুলতে মোটামুটি কষ্ট হয়। তো এইটা আমার থেকে মনে হচ্ছে এটা খুব ধরো বেশি কষ্ট হবে। তো শেষ অবশেষে খুলতে পারলাম। আচ্ছা এটা পরে খুলি, আগে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এইটা দেখুন এটার অবস্থা কি, কাভারের ভিতরে কি অবস্থা দেখতে পারতেছেন। তারপরে দেখুন এইখানে মোটামুটি অবস্থা দেখেই আপনারা বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কি অবস্থা এখানকার। এটাকে আমি এখন ওয়াশ করব ব্রাশ দিয়ে। তবে ভিউয়ার্সরা আপনারা বুঝতে পারতেছেন এখানে এই যে দেখতে পারতেছেন কীরকম করে ধুলাবালি ময়লা বের হচ্ছে। এখানে কিন্তু সব আপনার শুকনো যে ময়লাগুলো থাকে এটা, কিন্তু এখানে আপনার চেনের ভিতরে মোবিল দেওয়া হয়, এই কারণে এই মোবিলটা আটকিয়ে থাকে। এই মোবিলের কারণেই আপনার এগুলা জমে। তবে মোবিলটা দেওয়া ভালো আপনার চেনটা স্প্রিড করার ক্ষেত্রে, এটা চেনটা অনেকটা সাহায্য করবে। তো এই কারণে মোবিলটা দেয়। তবে এই মোবিলের কিন্তু আঠালো যেই অংশটা, এই আঠালো অংশের কারণে কিন্তু এগুলা এখানে জমে থাকে। আবার এটা তো বের হওয়ার কোনো রাস্তা পায় না, যার কারণে এখানে জমে থাকে, মোবিলের সাথে আটকিয়ে থাকে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, উপকারে অবশ্যই আসবে, অবশ্যই অবশ্যই আসবে। আপনি দয়া করে প্লিজ আমার ভিডিওটি লাইক করে দিবেন, কারণ জানি ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে আসবে। আর আপনাদের উপকারের জন্যই কিন্তু আমি এই ভিডিও মেক করি।
তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ভিডিওটিতে লাইক করলে আমরা খুব খুশি হই, খুশির মাধ্যমে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য মেক করতে পারি। তবে আমি একটা ছোটোখাটো ডুমা নিয়ে নিলাম, ডুমা দিয়ে পুষলে অনেকটা সমাধান হবে, দেখতে পাচ্ছেন। হাতে কালি লেগে গেছে, বর্ষা দেখতে পারতেছেন এইখানটা এখন কতটা পরিষ্কার হয়েছে। তো আরো পরিষ্কার হবে আশা করি, তবে আমার কাজ করতে হবে আর কি, তারপর আমি করছি, দেখি কতটুকু হয়। ভিউয়ার্সরা দেখতে পারতেছেন এখন আমি তেল দিয়েছি, দেখছেন ভিতরটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেকটাই উপকার হয়েছে, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কারণ অনেক কষ্ট করতে হয় আপনাদের জন্য, আপনাদের জন্য ভিডিও মেক করতে আমাদের কিন্তু অনেকটা কষ্ট হয় দেখতে পাচ্ছেন। তারপরেও কিন্তু আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলি মেক করি,
তো এবার দেখুন কি অবস্থায় হয়েছে, চেনটা খুব ক্লিন হয়েছে, এখন কিন্তু খুব স্মুথলি ঘুরতেছে, দেখতে পারতেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক করে দিবেন, ঠিক আছে।